আজকে রাশিফল 15ই নভেম্বর 2020 রবিবার, তিথি শুক্ল প্রতিপদ, জন্মরাশি হলো তুলা, সূর্যোদয় সকাল 5টা 53 এবং সূর্যাস্ত বিকাল 4টে 48। মেষ রাশির রাশিফল, আজ পড়াশোনায় ভালো ফল পাবেন, বাড়তি কোনো কাজ নিয়ে বিনিয়োগ করতে পারেন, মাথা গরম হওয়ার ফলে হাতে আসা কোনো কাজ ভেস্তে যাবে, পিঠের ব্যথায় সমস্যা হবে, আজ সারাদিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নত হবে না, আজ দুপুরের পর দাম্পত্য দিক সুখেই কাটবে, আপনার শৈশবের স্মৃতি আপনাকে জড়িয়ে রাখবে, স্ত্রী স্নেহশীল হবেন, আপনার হাসি প্রিয়জনের নিরানন্দে শ্রেষ্ঠ প্রতিষেধক হিসাবে কাজ করবে, আপনার স্ত্রী আপনার সম্পর্কে সমস্ত সুন্দর প্রশংসা করবেন, আজকের ভাগ্য সংখ্যা হলো 3। মৃষরাশির রাশিফল, আপনার জমরাটে ব্যবহার আপনার শত্রু তালিকা বৃদ্ধি পাবে, আপনি এর জন্য পরে অনুতপ্ত হবেন, আপনার উচিত ভূসম্পত্তি বা সাংস্কৃতিক প্রকল্প সংক্রান্ত সমস্যাগুলির ওপর নজর কেন্দ্রীভূত করা, আজ আপনার উচিত অন্যদের অসন্তুষ্ট না করা এবং আপনি পারিবারিক প্রয়োজনের সাথে মানিয়ে নেওয়া, ভালোবাসায় ইতিবাচক অনুভূতি দেখাবে, আপনার স্ত্রী আজ আপনার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করবেন, আপনার হৃদয়ে বা মনে আজ প্রেম রাজ করবে, আজ সম্পত্তি রক্ষার ব্যাপারে খরচ হতে পারে, সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দেওয়া উচিত, ভিটামিনের অভাবে আজ সমস্যা দেখা দিতে পারে, আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ আসবে, বিদ্যার্থীদের জন্য সময়টা ভালো নয়, স্ত্রীর বেহিসাবি খরচের জন্য সংসারে অশান্তি হতে পারে, আজ বন্ধুর ব্যবহারে দুঃখ পেতে পারেন, বুদ্ধির জোরে কর্মস্থানে উন্নতি হবে, জমি কেনার আগে ভালো করে ভাবনা চিন্তা করার প্রয়োজন রয়েছে, আজকের ভাগ্য সংখ্যা হলো 2। মিথুন রাশির রাশিফল, আজ অফিসে উন্নতির সুযোগ আসতে চলেছে, পুরানো কোনো শত্রু আপনার নতুন করে ক্ষতি করতে পারে, সংসারে একটু অভাবের যোগ দেখা দেবে, জলপথে ভ্রমণের সুযোগ আসতে পারে, বাড়িতে নতুন কোনো অতিথিদের নিয়ে আলোচনা হবে, আজ বিশ্বাসযোগ্য মানুষটি আপনাকে ঠকাতে পারে, ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে বিপদের মুখোমুখি হতে হবে, উচ্চপদস্থ চাকরির খোঁজ আসতে পারে, আজ শারীরিক সমস্যায় একটু ভুগতে পারেন, আপনার স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলি অস্বস্তির কারণ হতে পারে, যদি আপনি ভ্রমণ করে থাকেন আপনার মূল্যবান জিনিসপত্র সম্পর্কে যত্ন নিতে হবে, আপনার পুরো পরিবারের জন্য সমৃদ্ধি বয়ে আনবে, আজকের ভাগ্য সংখ্যা হলো 9। কর্কট রাশির রাশিফল, অলিক ভাবনা আপনাকে সাহায্য করবে না, আপনার উচিত পরিবারের প্রত্যাশা মাফিক চলা, পরিবারের সদস্যদের অনুভূতিতে আঘাত দেওয়া এড়াতে নিজের মেজাজ নিয়ন্ত্রণে রাখুন, রাগ হলো স্বল্প পাগলামির রূপান্তর, নিজেকে নিয়ন্ত্রণে রাখুন, আজ সঙ্গীতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অনেক দূর আগাতে পারেন, সুখ স্বাচ্ছন্দ্য সংসারে ফিরে আসার আশা রাখতে পারেন, বিপদে আত্মরক্ষা নিজেকেই করতে হবে, প্রেমের ব্যাপারে ক্ষোভ আসতে পারে, বাবার সঙ্গে আজ কোনো কারণে তর্ক হতে পারে, আজ ব্যয়বহুল দিন, সংসারে কোনো দায়িত্ব থাকলে তাড়াতাড়ি সেরে ফেলুন, নিয়মিত কাজে আজ বাধা আসবে, সন্তানের ব্যাপারে উদ্বিগ্নতা থাকবে, আজকের ভাগ্য সংখ্যা হলো 3। সিংহরাশির রাশিফল, শারীরিক যন্ত্রণায় কাজের সমস্যা দেখা দেবে, পথে কোনো বাধার সামনে পড়তে হতে পারে, স্বামী স্ত্রী বিবাদের জন্য মানসিক চাপ আজ একটু বাড়বে, ব্যবসার ব্যাপারে সচেতনতা বাড়তে পারে, গঠনমূলক কোনো কাজে আজ চিন্তা হবে, নতুন পরিকল্পনায় সফল হতে পারেন, আজ স্ত্রী এমন কিছু করবেন যা দেখে আপনি হতভম্ব হয়ে যাবেন, নিজের কাজের উপর আজ গর্ববোধ হবে, জ্বর জ্বালায় ভোগান্তির আশঙ্কা রয়েছে, নতুন বাড়ি তৈরির পরিকল্পনা হতে পারে, কাজের জায়গায় বরিষ্ঠদের চাপ এবং ঘরের কিছু মতভেদ আজ আসতে পারে, দীর্ঘস্থায়ী সম্ভাবনায় বিনিয়োগ করার প্রয়োজন রয়েছে, আত্মীয়দের কাছে ছোট্ট সফর আপনার ক্লান্তিকর দৈনিক কাজের সূচি থেকে আরাম এবং হালকা মুহূর্ত আনবে, আজ আপনার ফাঁকা সময় বন্ধুদের সাথে কাটাতে পারেন, পরিবার আপনার জীবনে এক গুরুত্বপূর্ণ অঙ্গ হবে, আজকের ভাগ্য সংখ্যা হলো 2। কন্যা রাশির রাশিফল, আপনার প্রবল সহনশীলতা এবং নির্ভীকতা ভীষণভাবে মানসিক ক্ষমতাকে উন্নত করবে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিজেকে উৎসাহিত করুন, দীর্ঘস্থায়ী সম্ভাবনায় বিনিয়োগ করার প্রয়োজন রয়েছে, পারিবারিক উত্তেজনায় মনোযোগভ্রষ্ট হতে দেবেন না, আত্মকরুণায় নিয়োজিত হয়ে মুহূর্তটি নষ্ট করবেন না, বরং জীবন থেকে জানা এবং শেখার প্রয়োজন রয়েছে, আপনি আপনার মনের মানুষ আজ খুঁজে পেতে পারেন, ঘরের ছোট্ট সদস্যদের নিয়ে বাইরে কোথাও যেতে পারেন, আজ বাবা মায়ের সাথে ছোট্ট কোনো কারণে অশান্তি বাঁধতে পারে, স্ত্রীর উৎসাহে ব্যবসায় উন্নতি হবে, উপকারের পরিবর্তে অপদস্থ হওয়ার আশঙ্কা রয়েছে, প্রেমের জটিলতা নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে,
আজ কারোর জন্য মানসিক চাপ আসতে পারে, প্রতিবেশীর সঙ্গে বিবাদে আইনি ঝঞ্ঝাট বাঁধতে পারে, বেশি কথা বলার ফলে কোনো ক্ষতি হতে পারে, বাড়তি উপার্জন হওয়ার যোগ রয়েছে। আজকের ভাগ্য সংখ্যা হলো 9। তুলা রাশির রাশিফল। আজ নিজে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবনা চিন্তা করুন, প্রতিবেশীর সঙ্গে কোনো কারণে ভুল বোঝাবুঝি হতে পারে, অতিরিক্ত পরিশ্রমের ফলে ক্লান্তি ভাব আসবে, কোনো ইচ্ছা আজ পূরণ হতে পারে, আজ কোনো কারণে মনে খুব ভয় কাজ করবে, কাউকে বিশ্বাস করলে আজ ঠকতে পারেন, আজ সব কাজের জন্য একটু ধৈর্য ধরতে হবে, পরিবারের সঙ্গে কোথাও ভ্রমণ হতে পারে, দুর্ঘটনা থেকে সাবধানে থাকার দরকার রয়েছে, বাড়তি কিছু খরচ হতে পারে, আজ একটু মানসিক চাপে থাকতে পারেন, আপনার বাবার পরামর্শে কর্মক্ষেত্রে উপকার পেতে পারেন, যাদেরকে আপনি ভালোবাসেন তাদের উপহার নেওয়া এবং তাদেরকে উপহার দেওয়ার জন্য শুভ দিন, সময় সঠিক ব্যবহার করতে শিখুন, যদি আপনার কাছে ফাঁকা সময় থাকে তাহলে সৃজনশীল কিছু কাজ করতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 3। বৃশ্চিক রাশির রাশিফল। তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন, আজ আপনার আর্থিক সমস্যার একটু সমাধান হবে, বন্ধুরা সন্ধ্যাবেলার জন্য আকর্ষণীয় কিছু পরিকল্পনা করতে পারেন, আপনার ভালোবাসার মানুষটির সাথে আজ কোথাও যেতে পারেন, আপনি আপনার বিবাহিত জীবনের শ্রেষ্ঠ দিন আজ কাটাবেন, আজ ভালো কোনো কাজের জন্য প্রতিবেশীর কাছে সম্মান পাবেন, ব্যবসা ভালো চললেও সঞ্চয় ভাগ্য খুব একটা ভালো নয়, বিদ্যার্থীদের জন্য খুব ভালো খবর অপেক্ষা করছে, অনিচ্ছাকৃতভাবে হলেও কোনো কাজ আজ ফেলে রাখবেন না, আপনার আলোচনায় সবাই সন্তুষ্ট হবেন, শত্রুপক্ষের সঙ্গে আপোষ করে নিজের কাজ উদ্ধার করুন, প্রয়োজনীয় বিষয়ে তাড়াতাড়ি এগিয়ে যান। আজকের ভাগ্য সংখ্যা হলো 4। ধনুরাশির রাশিফল। আজ সকালের দিকে ব্যবসার ব্যাপারে খুব ভালো যোগাযোগ আসতে পারে, সন্তানের কোনো কাজে সুখবর আসতে পারে, আজ সারাদিন খুব আলসতায় কাটবে, কোনো ফল পেতে গেলে আজ একটু ধৈর্য ধরতে হবে, লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন, জমি বা সম্পত্তি কেনাবেচা করার জন্য শুভ দিন, শেয়ারে বাড়তি লগ্নি বৃদ্ধি করতে পারে, সন্তানের কাজে মুখ উজ্জ্বল হবে, পেটের সমস্যায় ভোগান্তি হবে, হাঁটাচলা খুব সাবধানে করা উচিত, আপনার মানসিক স্বাস্থ্য রক্ষা করুন যা আধ্যাত্মিক জীবনের পূর্ব শর্ত, মন হলো জীবনের প্রবেশদ্বার, ভালো মন্দ যাই হোক না কেন মনের মধ্যে আসে, এটি আপনার জীবনের সমস্যাগুলি সমাধানে সাহায্য করে এবং কাউকে প্রয়োজনীয় চেতনার আলোয় ভূষিত করে, আজ কোনো কিছু চূড়ান্ত করার আগে পরিবারের সদস্যদের মতামত নিন, আপনার একতরফা সিদ্ধান্ত কিছু সমস্যার সৃষ্টি করতে পারে, কোনো কিছু লাভ করতে পরিবারের সাথে মেলবন্ধনভাবে কাজ করুন, আপনার সেরা আচরণ করার প্রয়োজন রয়েছে। আজকের ভাগ্য সংখ্যা হলো 1। মকর রাশির রাশিফল। অতীতের উদ্যোগগুলি থেকে আসা সাফল্য আপনার প্রত্যয় বাড়িয়ে তুলবে, আপনি অন্যদের উপর ব্যয় করতে পছন্দ করেন, অপ্রত্যাশিতভাবে অতিথিরা সন্ধ্যাবেলায় বাড়িতে আসবেন, আপনার ভালোবাসা মানুষটির সাথে আজ কোথাও বেড়াতে যেতে পারেন, জীবনের আনন্দ নিজের মানুষকে সাথে নিয়ে চলার মধ্যেই রয়েছে, এটি আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন, আজ নিজের বুদ্ধির ভুলের জন্য শেয়ারে কোনো ক্ষতি হতে পারে, আজ সব কাজের মধ্যে ধর্মীয় আলোচনায় মন যাবে, কর্মরত মহিলাদের কর্মে উন্নতির সুযোগ আসবে, শত্রুরা ক্ষতি করতে আজ সফল হবে না, সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে মিটে যাবে, ব্যবসায় বিশেষ কোনো লাভ হতে পারে, দূরে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনায় সফল হতে পারেন, বিদ্যার্থীদের জন্য নতুন কোনো পথ খুলে যেতে পারে, বাড়তি কোনো ব্যবসায় আজ লাভ হবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 1। কুম্ভ রাশির রাশিফল। আজ শারীরিক সমস্যায় ভুগতে পারেন, কর্মস্থলে নিজের বুদ্ধি লুকিয়ে রাখায় ভালো হবে, আজ স্ত্রীর কাছ থেকে আঘাতজনিত ব্যবহার পেতে পারেন, ছোটোখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না, ব্যবসার দিকে নতুন কিছু আজ না করাই ভালো হবে, বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন, আপনার দ্বারা যে কাজ সম্ভব নয় সেই দিকে যাবেন না, আপনার মধ্যে শক্তির প্রাচুর্য থাকবে কিন্তু কাজের চাপ আপনার বিরক্তির কারণ হবে, বিলম্বিত টাকাকড়ি পরিশোধ হয়ে যাওয়ায় আর্থিক অবস্থা উন্নত হবে, আপনার ব্যক্তিগত ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উন্নতি হবে, বিবাহিত জীবন আজ চমকপ্রদ হবে, দিনটি ভালো করতে আপনি আপনার জীবনসঙ্গিনীর সাথে মন খুলে কথা বলুন। আজকের ভাগ্য সংখ্যা হলো 8। মীনরাশির রাশিফল। যা নিজের সম্বন্ধে ভালো বোধ করে এমন কিছু করার জন্য চমৎকার দিন, ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থা উন্নত হতে পারে, আপনার রসালো বোধ আপনার শ্রেষ্ঠ সম্পদ হবে, আপনার দিনের শুরুটা আজ খুব সুন্দর হবে, আজ শরীরে কোথাও আঘাত লাগতে পারে, আর্থিক টানাপোড়েন মিটে যাবে, আজ সারাদিন নির্ঝঞ্ঝাটে কাটবে,
আজ উপার্জন ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি থাকবে, সারাদিন সাংসারিক শান্তি বজায় থাকবে, অযথা কোনো ঝামেলায় আজ জড়িয়ে পড়তে পারেন, সন্তানদের নিয়ে চিন্তা থাকবে। আজকে ভাগ্য সংখ্যা হলো 1। ভালো থাকুন, সুস্থ থাকুন।